হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাচ্চাদেরকে আমি আজ পিঠে তৈরি করে দিয়েছি, মজাদার একটি পিঠা। ডিম ও সুজি দিয়ে খুব সহজেই একটি মজাদার পিঠা আমি বানিয়েছি। প্রথমে আমি দুটি ডিম এভাবে ভেঙে নিয়েছি, তারপর ভেঙে নিয়ে আমি গুলিয়ে নিয়েছি। আর এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর এক কাপ সুজি নিয়েছি। তো এভাবে দুটি ডিম আমি ভেঙে তারপর আমি মিক্সড করে নিয়েছি। তো আমি চামচ দিয়ে মিক্সড করেছি। তো এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। মিষ্টি যদি বেশি খেতে চান তাহলে আরও দিতে পারেন। তো আমার হাফ কাপ আমি দিয়েছি। তো হাফ কাপ সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে আমি এভাবে চামচটি দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এরকমভাবে আমি এক মিনিটের মতো রাখবো, তারপর চিনিটা গুলে গেলে এক মিনিট পর আমি আবার ফিরে আসব। আমি এক মিনিট পর আবার ফিরে আসলাম। এসে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি সুজি দিব। তো অল্প অল্প করে সুজি আমি এভাবে গুলিয়ে নিচ্ছি। তো এভাবে অল্প অল্প করে দিয়ে ভালো করে গুলিয়ে নিব। তো আমার গোলাটা এরকম হয়েছে। তো আরেকটু ঘন হবে, আরও এক মিনিটের মতো আমি রাখবো। এক মিনিট পর সুজিটা ফুলে উঠবে, তখন আরেকটু ঘন হবে। আমি এখানে এক চিমটি লবণ দিয়েছি। তো লবণ দিলে পিঠের মিষ্টিটা বেশ গাঢ় হয়। তো এখানে আমার এই গোলাটা এরকম হয়েছে। তো আর যদি মনে করেন যে পাতলা, তাহলে আরও সুজি দিয়ে ঘন করে নিতে পারেন। আর যদি এটি চলে তাহলে আমি এরকম পাতলাটাই বানিয়েছি। তো পিঠেটা বেশ তুলতুলে হয়েছে, খেতে বেশ মজার হয়েছে। তো এখন আমি বানাবো। তো দেখুন কীভাবে বানিয়েছি। তো আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। ছোট্ট কড়াইয়ে নিলে ভালো হয়, তো তেল অল্প দিলে বেশি মনে হয়। তো এভাবে তেলটা গরম হয়ে গেলে আমি চামচটিতে গুলিয়ে আবার এক চামচ করে দিচ্ছি। তো তো এভাবে আমি ভালো করে আবারও গুলিয়ে নিচ্ছি। আর এভাবে এক চামচ করে আমি দিচ্ছি। তো আমি এখানে চারটা পিঠা দিব, দিয়ে বানিয়ে নিব। তো এরকমভাবে আমি চারটা পিঠা দিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটা একটা করে এভাবে উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে পিঠাটা দেখেন কীরকম বলের মতো ফুলে উঠেছে। তো পিঠাটা কিন্তু ভিতরে বেশ তুলতুলে, খেতে বেশ মজারই হয়েছিল। তো বানানো খুব সহজ, সহজে বানানো যায়, আর খেতে বেশ অসাধারণ মজার। তো বিকালের নাস্তা আপনারা এভাবে তৈরি করে খাইতে পারেন। এখন আমি হাতে দিচ্ছি, কারণ চামচের চেয়ে হাতে ভালো। তো হাতে এভাবে দিয়ে দিচ্ছি। তো এখনও আমি চারটা দিব। তো এভাবে চারটা চারটা করে পিঠে দিলে পিঠেটি বেশ ফুলে উঠে। তো আমি চারটা পিঠে দিয়ে দিলাম। তো কীরকম দেখুন ফুলে ফুলে উঠেছে, এক একটা বলের মতো, বেশ দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ মজার। তো এভাবে আমি সব কয়টা পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠা আমার হয়ে গেল, এখন আমি উঠিয়ে নিচ্ছি।
তো আবারও আমি চারটা পিঠা দিব। আবারও এভাবে চারটা পিঠা আমি দিচ্ছি। তো এভাবে আরো ঘন করে আপনি দিতে পারেন, কিন্তু এই পাতলাটা বেশ ভালো খেতে মজার হয়েছে। তো আবারও চারটা পিঠা দিয়ে দিলাম। তারপরও আমি এখন আমি পাঁচটা পিঠে দিয়েছি, তো আবার উল্টিয়ে দিচ্ছি। তো দেখুন কিরকম বলের মতো ফুলে উঠেছে। তো এভাবে প্রতিটি পিঠে আমার বলের মতো ফুলে উঠেছে, দেখতে অসাধারণ, খেতেও মজার। তো এভাবে আমি উল্টিয়ে দিচ্ছি। তো আমার এই পিঠা হয়ে গেল। আবার আমি উঠিয়ে নিচ্ছি। তো এই পাঁচটা পিঠে উঠিয়ে নিচ্ছি। তো এখন আবারও আমি পিঠে দিব। তো এখানে আমি চারটা পিঠে দিয়েছি। তো এইভাবে উঠিয়ে নিচ্ছি। তো প্রতিবারে এইভাবে পিঠেটি দিয়ে দিয়ে উঠিয়ে আমি আবার বেজে নিচ্ছি। আমি পিঠে উঠিয়ে নিচ্ছি, এটা হয়ে গেছে। তো আবারও আমি চারটা পিঠে দিব। তো এভাবেই আমি প্রতিটি পিঠা বানিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম চারটা পিঠা। এবারও পিঠেটি আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। তো এরকমভাবে সবটি পিঠে এইভাবে ফুলে ফুলে উঠেছে। তো আমার শেষের দিকে আমি পিঠা উঠিয়ে নিয়েছি। এখন আমি শেষ পিঠা বানাবো। এই যে এখন আমি আবার চারটা পিঠা দিয়েছি, এটা আমার শেষ। তো শেষের পিঠাটিও কিন্তু এরকমভাবেই ফুলে উঠেছে। তো দেখুন এখানেও আমি চারটা পিঠা দিয়েছি, যেভাবে উল্টিয়ে দিয়েছি। তো শেষ আমার পিঠা। এখন আমি আমার বাচ্চাদেরকে খেতে দিব। এখন আমি সাবামণিকে খেতে দিব, আমিও খাবো, তারপর আমার ছেলে খাবে। তো এই যে সাবামণিকে খেতে দিয়েছি, সাবামণি খাচ্ছে। তো পিঠাটি কিন্তু অসাধারণ মজার হয়েছে, তো আমিও খাচ্ছি। তো আমি আজকে দুই ধরনের পিঠে বানিয়েছি। আরেকটা পিঠে বানিয়েছি, সেটা আপনাদেরকে দেখাইনি। তো এটা আরেকদিন দেখাবো কীভাবে বানিয়েছি। তো আমার সাবামণি খাওয়া শেষ। এখন আমি আমার ছেলে এবং ছেলের বন্ধু খাচ্ছে, ওদেরকে খেতে দিচ্ছি। তো এখন দেখুন নাইফ ইসলাম আর তার বন্ধু খাচ্ছে। তো ওরা খেতে থাকুক। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো এরকম মজাদার পিঠা আপনারা বানিয়ে খাবেন। তো খুব সহজেই বানানো যায়, তাড়াতাড়ি বানানো যায়, খেতেও কিন্তু অসাধারণ মজা। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিতে পারেন। তো আজ এই পর্যন্তই বিদায় নিব। তো সবাই সুস্থতা কামনা করছি, সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনা করছি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করছি, যেন বাংলাদেশের মানুষরা ভালো থাকে, শান্তিতে থাকে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বাই।